সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যা আমি জীবনে কখনো খাই নাই সেই জিনিসটা এখন কাটতে যাচ্ছে। এটা হচ্ছে শাপলা পাতা মাছ। পরিচয়টা দিয়ে গে, আমি কুয়াকাটা ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা কাউসার ভাই। আমি এখানে একদমে বিক্রি করার জন্য বেশি চেষ্টা করি। হ্যাঁ, আমার দোকানে একদম দামাদামি, আমারও পছন্দ না, কাস্টমারও হয়রানি না, একদমে বিক্রি হয়। আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য বেশি তো করা যায় না, 10% ডিসকাউন্ট। আমার জন্য তো আপনি 10% ডিসকাউন্ট দিলেন না। দেবো। হ্যাঁ, আমার জন্য কিন্তু এখন পর্যন্ত 10% ডিসকাউন্টের কথা বলে নাই। হ্যাঁ, আমার ভিডিও দেখে আসছেন, আমার ভিডিও দেখে আসতে হবে, বলতে হবে। যে লোক ভিডিও করতেছে সে পাইলো না ডিসকাউন্ট, যারা ভিডিও দেখাইবে হেরা 10% ডিসকাউন্ট, তাহলে আমরা দিলাম আপনাকে। কুয়াকাটা এসে আমরা হেলিকপ্টারে ঘুরি। এটার নাম কি? অটো গাড়ি। আচ্ছা, আমি এটার নাম দিলাম হেলিকপ্টার, ঠিক আছে। আমরা 7 কিলোর সাইকেল বলে হেলিকপ্টার। ও, এই যে এই যে এই যে হেলিকপ্টার হচ্ছে, এই যে এইটা এইটা বিচে যাব, বিচে বিচে গিয়ে আমরা হচ্ছে ইয়ে খাবো। কাঁকড়া খাবি? মাছ ফ্রাই খাবো, বারবিকিউ খাবো। আমার দোকানে কাঁকড়া লাগে, কারণ ওই তো কাঁকড়া। কেডা কাঁকড়া? কেডা ওই তো কাঁকড়া। ও হেইয়া, হাই। ও মন, ও কি কও? ও ভাই, আচ্ছা ভালো না? বড় ভালো না। কেন? ও আচ্ছা, এটা কবে না? আড়াই প্লেট বাড়িও যদি খিদে লাগে খাইলে আর কি কমু। দুপুর খাওন? রাইতে তো খাওনা আছে, আমরা এখন বিচের দিকে যাচ্ছি। দেখি কিছু ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ এই টাইপের কিছু পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমরা সেটা ইনশাল্লাহ ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সমুদ্র, আর এই যে এইটাই হচ্ছে গিয়ে সমুদ্রের পার। আমরা ওই যে লাইট জ্বলতেছে ওইদিকে যাব, ওইদিকে মেইনলি হচ্ছে এই ভাজা পোড়া যেগুলো আছে আর কি, হ্যাঁ, ফিশ ফ্রাইটাই ওইসব পাওয়া যায়, ওইদিকে আমরা যাব। এদেশো কী খাবে? কাঁকড়া। হ্যাট, পচা জিনিস। অক্টোপাস, এটা আছে মোটামুটি খারাপ। লবস্টার, লবস্টার আমার প্রিয়। আর হচ্ছে বড় বড় মাছ। সব একসাথে? ইয়েস। না, আলাদা আলাদা হবে, খাবো তো আমি। আচ্ছা গাইস, চল। ইয়েস, কাররা খাইতেছো? কাররা, হাই 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 হাই, কাররা খাইতে আও ভাই। কুয়াকাটা ফিশ মার্কেটে অন্য কাহিনী চলতেছে। এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট আসছে, রেড দিছে, এখন জরিমানা চলতেছে মাছের দোকানে। ঠিক আছে, আসো আমরা সামনে যাই। কাঁকড়ার অবস্থা তো খুব একটা সুবিধার না। এই যে লবস্টার পাওয়া গেছে, এগুলা কত করে লবস্টার? এই ভাই, এগুলা কত করে? কি বেচবেন না? কেন জিজ্ঞাইলাম যে আপনারা 3-4 বার জিজ্ঞেস করলাম, বেচা যাবে না কেন? ঝামেলা চলে দেখে আইসি। এই যে এগুলো এগুলো কত করে? এগুলো 100 টাকা পিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? 100 টাকা পিস কে এখন কি বেচবেন না নাকি? হ্যাঁ, বেচবেন কি না কইছি, বেচবেন কি না সেইটাই। আমি তো যে দাম নিয়ে আপনার ইয়ে করি নাই, একদম নাকি? একদম। আমরা অনেক ঘুরলাম, খুঁজলাম, খুব একটা সুবিধার
না, খুব একটা জাতের না আর কি। তারপরেও আমরা খুঁজতেছি, এখন আমরা যে জিনিসটা পাইছি এই যে এই জিনিসটা, এটা শাপলা পাতা মাছ, এইটা এইটা এইখানে 100 টাকা পার পিস চাইছে। আচ্ছা আমরা যদি দুই পিস নেই কতক্ষণ লাগতে পারে? ও ভাই রেডি হইতে কতক্ষণ লাগতে পারে দুই পিস নিলে? 40 মিনিট। দেন দুই পিস প্রসেস করেন, এটা কিভাবে খাইলে বেশি ভালো লাগবে? ফ্রাইয়ের সাথে বারবিকিউ করেন, ফ্রাইয়ের সাথে বারবিকিউ, দুই কোয়ালিটির খাবার। বুঝতেছি না, একটা ফ্রাই হবে একটা বারবিকিউ। দেন এখান থেকে দুটো দেন, দেখান আমারে, দেহি উল্টান উল্টান, এই জায়গায় রাখেন, দুইটা রাখেন, হ্যাঁ এই তো শাপলা পাতা, উল্টান না ভাই, এই দিকে রাখেন, এই জায়গায় রাখেন, এই যে এই দুইটা আমরা নিচ্ছি, ঠিক আছে এই দুইটা আমরা নিচ্ছি, শাপলা পাতা মাছ, এটা দুইটা 200 টাকা। আচ্ছা লোটটা কত কইরা? 6 পিস 200 টাকা ফ্রাই, এই দামে কি বেচলেন? 6 পিস 200 না, কোনো দামাদামি নাই না, এটা এক দরের দোকান। তাহলে আমরা এই জায়গা থেকে লইটা ফ্রাইও নেই আমরা। ও ভাই 6টা লইটা ফ্রাই দেন তাহলে আমাদের, 6টা লইটা দেন, 2টা শাপলা পাতা দেন। আর কোনটা দিবেন, কোনটা দিবেন আমাকে একটু দেখেন, আমরা একটু দেখাবো জাস্ট ভিডিওতে, মানে উল্টা উল্টাই আমি একটু, হ্যাঁ হ্যাঁ একটা ছবি তুল দিশাদ ভাই। কোরাল কত করে বেচতেছেন আপনারা? এখন তো মাছের দাম বেশি, তো অফ সিজনে মনে করেন এর কেজি থেকে 450 এগুলা কি এক একটা 1 কেজি বেশি, 1 কেজির বেশি একদম, একটু কমাই টমাই রাখেন, একটা নেই না, 4টা ঠিক আছে, এটা দেন আপনি, এটা তাজা দেখে এটা দেন তাইলে। কোরাল বারবিকিউ এটা, এটাই ভালো হইব মনে হয়, কোরাল বারবিকিউ খাই, খাই এটা কোরাল আর ওই লাক্কা, এইটা খাই না বিলা ভাই। তাজা দেখে আপনি দেন, কোনটা তাজা? লোক আমরা 5 জন 6 জন, দেড় কেজি তাজা, দেন তাইলে। প্রচন্ড ব্যস্ত এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে কাউসার, অনেকে বলতেছে, হ্যাঁ তো কথা বলার সময় সুযোগ নাই এরকম একটা অবস্থা। আর এখানে একদমই বিক্রি হয়, অন্য অন্য দোকানে দেখলাম একটু দাম করার মনে হয় ইয়ে আছে, কিন্তু এখানে একদমই বিক্রি হচ্ছে আর কি, হ্যাঁ মাছগুলো। তো দেখি আমরা নিলাম হচ্ছে ফাইনালি 2টা শাপলা পাতা, এরপরে 1টা কোরাল, 1.5 কেজির 1টা কোরাল, আর নিলাম হচ্ছে 6টা লইট্টা, এই আমরা নিলাম, হ্যাঁ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যা আমি জীবনে কখনো খাই নাই সেই জিনিসটা এখন কাটতে যাচ্ছে। এটা হচ্ছে শাপলা পাতা মাছ, এটার বড় সাইজটা আমরা পাই নাই, এটার ছোট সাইজটা আমরা পাইছি। এই ছোট সাইজটা আমরা নিছি কাউসার ভাইয়ের দোকান থেকে, উনি এটা এখন এই যে আগে পরিষ্কার করতেছে। আচ্ছা আপনি ওই উপরের চামড়াটা ফেলে দিবেন না, এই যে ঘষে এটারে সাদা বানাই ফেলবে। শুনছি এটা খাইতে বেশ মজা, কিন্তু সবার আবার রুচি হয় না, এটা একটা ব্যাপার আছে, দেখি আমরা খেয়ে আপনাদের রেকমেন্ড করতে পারি কি না। তো 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 বলেন আপনি, আপনার কথাই তো আমি শুনতে চাই, আপনি তো কথাই কন না, পরিচয়টা দিয়ে গে। আমি কুয়াকাটা ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা কাউসার ভাই,
আমি এখানে একদমে বিক্রি করার জন্য বেশি চেষ্টা করি। হ্যাঁ, আমার দোকানে একজন দামাদামি, আমারও পছন্দ না, কাস্টমারও হয়রানি না, একদমে বিক্রি হয়। আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য বেশি তো করা যাবে না, 10% ডিসকাউন্ট। আমার জন্য তো আপনি 10% ডিসকাউন্ট দিলেন না। দেবো দেবো। হ্যাঁ, আমার জন্য কিন্তু এখন পর্যন্ত 10% ডিসকাউন্টের কথা বলে নাই। হ্যাঁ, আমার ভিডিও দেখে আসছেন, আমার ভিডিও দেখে আসতে হবে, বলতে হবে। যেই লোক ভিডিও করতেছে সে পাইলো না ডিসকাউন্ট, যারা ভিডিও দেখাইবে হেরা 10% ডিসকাউন্ট। তাহলে আমরা দিলাম আপনাকে, ঠিক আছে, যা দাম আসবে তার উপর 10%। ওকে, আবারও বলি, আবার বলি, আমি কিন্তু কুয়াকাটা প্রথম ফ্রাইয়ের দোকানদার কাউসার ভাই। আমি কুয়াকাটা ফ্রাই তৈরি করছি আমি, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে ঠিক জায়গায় আসছি। এই পরিচয়টা আগে দিতে হবে, পরিচয় তো আরো আরো একটা আছে, এটা কয় না, এটা পরিচয়টা হয়েছে হে খাস বরিশাইল্লা, ঠিক আছে। আর বরিশাইল্লা মানুষের ভাব একটু বেশি থাকে, এটা আমরা কিছুক্ষণ আগে বুঝছি যে মন খারাপ কেন। এই যে আজকের ওয়ালপে একটু সমস্যা পাইছে, হ্যাঁ, 3,000 টাকা ম্যাজিস্ট্রেট জরিমানা করছে। অবশ্য কুয়াকাটার জন্য ভালো, হ্যাঁ, এটা করা উচিত সবার জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য। জি, 3,000 কেন, উপরের এই চামড়াটা কেটে ফেলতে হবে, এই চামড়াটা খাওয়া যাবে না। এবং এই মাছটা মানে বড় যে মাছগুলো, সেই মাছের এই উপরের চামড়াটা দিয়ে বিভিন্ন দেশে জুতা, মানি ব্যাগ এগুলো তৈরিও করে। এর ভিতর কি কাটা নাই? ওই যে ওর ভিতরে কাটা থাকলেও সফট, একদম কুরকুরে, একদম কুরকুরে কাটা না। আচ্ছা কাউসার ভাই, সবচেয়ে স্বাদের মাছ কোনটা? সবচেয়ে স্বাদের মাছ হলো কোরাল, কোরাল, তারপরে আছে লাক্ষা। লাক্ষা মাছটা, লাক্ষা তো নাই আপনার কাছে? শেষ হয়ে গেছে, আসিল, শেষ হয়ে গেছে, অবশ্য ঘরে আছে, রাখ, অনেক পর্যাপ্ত আমার ধারে। এক কোয়ালিটির মাছ 100 পিস পর্যন্ত পাওয়া যাবে, যে কোনো সময় যে কোনো টাইমে 100 পিস পর্যন্ত পাওয়া যাবে। আপনার দোকান খোলা কটা থেকে কটা পর্যন্ত? দোকান 5টা থেকে রাত্র 1টা পর্যন্ত, বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত দোকান খোলা থাকে। কুয়াকাটা কি রাত 1টা পর্যন্ত লোকজন থাকে না বিচে? বিচে থাকে 1টা পর্যন্ত, 1টার পরে যার যার সেফ জায়গায় টুরিস্ট পুলিশ এটাকে পাঠাই দেয়, উঠাই দেয়, পাঠাই দেয়। ওকে, ও কাসার ভাই, কাঁকড়া কত কইরা? জলে 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 এটা একেবারে ছোট ছোট পিস করে ফেলতেছে। এটা হবে ফ্রাই, এই যে 1টা 2টা 3টা 4টা 200 টাকা। এরপরও আমি এবার ই করবো। বুঝলাম, ভালো আছেন? ত্রুটি আছে, ফালাই দিছে। এটা ত্রুটি নাই না, এই 4টায় ত্রুটি পায় নাই, এই 4টায় দিল। কাঁসার ভাই, গন্ধ আসবে না না এই কাঁকড়া থেকে? এটা কি করবেন, ফ্রাই? কাঁকড়া তো ফ্রাই হবে, ফ্রাই ছাড়া আর কি হবে। এই যে আমাদের খাবার চলে আসছে, হ্যাঁ, এই যে একটা মাছ একটু ভেঙে গেছে। এইবার যেটা হয়েছে, আমরা কিন্তু হুট করে চলে আসছি,
তো এই ফুড রিভিউ করার কাজে আমার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে হয়। তা আমার প্ল্যানিংগুলো সবসময় যে একেবারে রেডি প্ল্যানিং থাকে অনেক আগে থেকে এরকম হয় না, আমার হুটহাট করে বেরোয়ে যাওয়া হয়। তো এরকম হুটহাট করে নতুন খাবারের সন্ধানে যখন আমি বেরোই তখন আমি চুজ করি হচ্ছে গোজায়নকে, তাদের সার্ভিসটা নিলে আমার খুব ইজি হয় ব্যাপারগুলো। তো আমার মতো যারা হুটহাট করে বেরোয় যান, বিসমিল্লা, তাদের জন্য কিন্তু আমি রিকমেন্ড করবো গোজায়ন। এটা বেশ মজা, আমি নিজেও তাদের সার্ভিস প্রায় ব্যবহার করি এবং আমি বেশ স্যাটিসফাই। শুধু দেশের মধ্যেই না, দেশের বাইরে যদি আপনারা আপনার সাধ্যের মধ্যে ঘুরে বেড়াতে চান সেক্ষেত্রে আপনারা চুজ করতে পারেন গোজায়ন, বাজেটের কোনো দুশ্চিন্তা ছাড়াই। তাদের জিরো ইএমআই সার্ভিসটা ব্যবহার করে আপনারা দেশের মধ্যে বা দেশের বাইরে যে কোনো জায়গায় আপনারা আপনাদের হোটেল এয়ার টিকেট বুক করে ফেলতে পারেন একেবারে খুব ইজিলি। বুকিং প্রসেসটা খুবই ইজি, তাদের অ্যাপে যাবেন অথবা তাদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনার পছন্দের ডেস্টিনেশন আপনি চুজ করবেন, চুজ করবেন ডেট, তারপরে আপনার ওইখানে জাস্ট কনফার্মেশনে ক্লিক করে দিবেন, সাথে সাথেই আপনারা একটা ওদের কাছ থেকে একটা কনফার্মেশন পেয়ে যাবেন এবং আপনি চলে যাবেন আপনার মতো করে ঘুরতে দেশে বিদেশে যে কোনো জায়গায়। পেমেন্ট সিস্টেমটা আরও ইজি, বিকাশ, নগদ, উপায়, ট্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যা কিছু আছে যে কোনোভাবে আপনি আপনার বুকিংটা করে ফেলতে পারবেন। এবং এটা আমার মনে হয় যে হুটহাট বের হওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো অপশন আমার জানা নাই। আমার মনে হয় আপনারা এই সার্ভিসটা গ্রহণ করবেন এবং আপনারা স্যাটিসফাই থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের এইবারের ট্রিপটা কিন্তু এই যে কুয়াকাটা ট্রিপ, এই কুয়াকাটা ট্রিপটা স্পন্সার্ড বাই গোজায়ন। সো থ্যাংক ইউ গোজায়ন, আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। আপনাদের কারণে আমরা দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, মজার মজার খাবার খেতে পারবো, নতুন নতুন খাবারের সন্ধান আপনাদেরকে দিতে পারবো। সো এটা একটা গুড ডিল আপনাদের জন্য আমাদের জন্য। চলেন এবার আমরা, আমি তো কথা বলতে বলতে খাই ফেলছি, এই আপনারা খান, এভাবেই চলতে থাকবে আমাদের লিমিটলেস ঘোরাঘুরি, আর আমরা খেতে থাকবো লইট্টা ফ্রাই। যাহা পানা আপকে লিয়ে তাফা কবুল করি, পড়া কই ভাইয়া পড়া দিবেন না, এটা কি ক্যাকড়ে? ও এই হচ্ছে শাপলা পাতা না, এটা শাপলা পাতা। শাপলা পাতা কোথায় রে? এই যে এইটা হচ্ছে শাপলা পাতা। আমি একটু এখান থেকে একটা আল্লাহর নাম নিয়ে গাই, আল্লাহ কি বলবো, একটু রাবারি, একটু এই গরুর ভুঁড়ি ফিলিং আছে, একটু গরুর ভুঁড়ি ফিলিং আছে। টেস্ট আমি আরেক পিস না খাই আমি টেস্ট বলতে পারবো না। এটা এই যে সাইডের অংশ, এটা টেস্ট, এই টেস্ট মেইনলি কোনো ধরনের কোনো দুর্গন্ধ নাই, একটা রাবারি ফিশ, হালকা রাবারি, আর যে স্মেলটা আমি পাচ্ছি এইটা মেইনলি ওনাদের মশলার স্মেল। ঠিক আছে, আমি প্রথমে ধরতে পারি নাই, পরে আমি কোনটা দিলেন আমারে, এইটা এটা মজা তো, সিরিয়াসলি এটা মজা। এবং অদ্ভুত অদ্ভুত জিনিস যে আমি খাই তার মধ্যে এইটা একটা,
চরম অদ্ভুত জিনিস। আমাদের লিমিটলেস খাওয়া দাওয়া এটা চলতেই থাকবে। ভালো লাগছে, এটা রেকমেন্ড করলাম, এটা খায়েন, কাউসারের দোকানেই খায়েন। কাউসার ভাই কি দোকান বন্ধ করে দিচ্ছে নাকি? ওনার একটা ধন্যবাদ দেওয়া দরকার। লেবু টেবু চিপে নিয়ে আসো, নাও খাও। এই কাঁকড়া, আই ডোন্ট লাভ কাঁকড়া, বাট খাই একটু। গন্ধ নাই, মানে দুর্গন্ধ নাই কাঁকড়ার, যে রেগুলার যে স্মেল ওটা তো থাকবেই। কাঁকড়াও ভালো লাগছে, শাপলা পাতাও ভালো লাগছে। আকাশ, তোমার দাওয়াত দিব আমি খাওয়ার জন্য, তাহলে এদিক দিয়ে খাওয়া শুরু করো। এবার পরোটা, এই যে পরোটা আছে, এটা পরোটা নেই, ছিঁড়ি ছিঁড়ে আমি ফিশ ফ্রাইটা খাই। এটা হচ্ছে কোরাল ফিশ। এটা ভালো হয়েছে, এটা নিছি। আমি ভাবছিলাম, হতাশ হয়ে গেছিলাম, মানে এই কুয়াকাটা কিন্তু হুট করে আসছে একেবারে কোনো প্ল্যানিং ছাড়া। তো আইসা যখন দেখি যে এই অবস্থা, মানে কক্সবাজারে যেমন বড় বড় জিনিস, সব অনেক বড় বড় জিনিস পাওয়া যায়, অনেক বড় বড় লবস্টার, অনেক এই অক্টোপাস টক্টোপাস, এই জায়গায় তেমন ওরকম পেলাম না। পরে ফাইনালি ওনার দোকানে গিয়ে আমার মনে হলো না এইখান থেকে দুই চারটা জিনিস নেওয়া যায়। তবে যেই ব্যাপারটা এইখানে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ওনার প্রসেস, মানে এই ভাজার বা এই বারবিকিউয়ের যে প্রসেসটা, এটা বেশ ভালো এবং এই মাছগুলো ফ্রেশ। এই সস কি একটাই আনছিলেন নাকি? এটা দারুণ একটা খাবার। তবে যে কোরালটা আমরা নিছি এটা কিন্তু সামুদ্রিক কোরাল না, এটা নদীর কোরাল। এবং ট্রুলি আমি এই তিনটা খাবারের ভিতরে সবচেয়ে বেশি মজা পাইছি ওই শাপলা পাতায়। আর কোরালটা হচ্ছে গিয়ে, কোরাল তো এর আগেও খাইছি, এই জন্য কোরালটা ভাল লাগতেছে, কোরালটা অবশ্যই ভাল লাগতেছে। সো আপনারা কী করবেন, আপনারা কুয়াকাটায় আসবেন, আসার আগে একটু গোলদায়নে এই হোটেল সার্চ দিবেন, ডেট টেট সিলেক্ট করবেন, করে টুক করে চলে আসবেন পদ্মা সেতুটা পার হয়ে, খুব বেশি সময় লাগে না। এসে কাউসার ভাইয়ের দোকানে আসবেন, আয়সা বলবেন যে ফাইন ভাই আসছিলো, ভিডিও করছে, ওনার ভিডিও দেখছি, উনি কথা দিছে যে 10% ডিসকাউন্ট দেবে, 10%। সবাই খাও খাও খাও, ঢাপায় পড়ো। কতগুলো হাত আসলো রে মাবাই, ও মাবাই ভাইয়া, তোমার কিরম লাগতে আছে? ফ্যান্টাস্টিক, বরিশালের একমাত্র 5G বয়। কাঁটা মাটা সব নরম হয়েছে, শুধু মাঝখানের একটা কাঁটা আছে এর মধ্যে।
তো যাই হোক, দিশাত ক্যামেরা ধরে আছে তো ওর একটু অসুবিধা হচ্ছে মনে হয়, ওর একটু খাইতে দেই, দেখি ও কেমনে খায়। আর আপনারা তো জানেন জিন যখন মাছ পায় তখন গাপুস গুপুস করে খায়, আজকে আমরা সেটাই দেখবো জিন কিভাবে মাছ খায়। চলেন, এই যে দিশাত এখন মাছ খাবে। কিরে কি হলো তো, তোর কি হলো, তোর কি হলো, কতক্ষণ খাইছেন আপনারা? আরে আমি খালি দোষ? শুনো, তোমার জন্য লিমিটলেস খাওয়া দাওয়া ওয়েট করতেছে, তুমি এত টেনশন করো না। তুমি এখান থেকে কিছুটা মাছ খাও, তারপরে আজকে আমরা তোমাকে খাওয়াবো। কি খাওয়াবো জানো? মুরগি। তুমি তো মুরগিও খাও, খাও না? তোমাকে আমরা চার পাঁচটা কাঁচা মুরগি ধরে দিব, চাবায় চাবায় এই মুখ দিয়ে মনে করো চামড়া টামড়া ছিললা, আস্তা খায় ফেলাইবা, পারবা না? অবশ্যই পারবা। তো আজকের মতন আমরা বিদায় নিব, থ্যাংকস টু গো জায়ান, গো লিমিটলেস। ওকে।